অনেকদিন পরে আমার ফেভারিট পাহাড়ি বেগুন গাবির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো যদু নমস্কার, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি অনেক ভালো আছেন। এই বেগুন গাবির রেসিপি হচ্ছে আমাদের পাহাড়ি আদিবাসীদের খুবই জনপ্রিয় একটি খাবার। আর আমার কাছে বেগুন গাবি মানেই হচ্ছে মাছ মাংসের থেকেও বেশি কিছু। আর তা যদি হয় আমাদের পাহাড়ি কচি বেগুন, তাহলে তো আর কোনো কথাই নাই। প্রথমে আমি একটা বাটিতে পানি নিয়েছি, তারপরে বেগুনগুলাকে কেটে পানিতে ভিজিয়ে রাখবো। আর আমরা পাহাড়িরা বেগুন গাবির রান্নায় বেগুনগুলাকে ঠিক এইভাবে কাটি। বেগুনগুলাকে এইভাবে কাটলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক মজা হয়। বেগুনগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি শীতল শুটকির পেস্ট পানির সাথে মিক্স করে হাতের সাহায্যে সেঁকে নেব। এখন দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর হচ্ছে সয়াবিন তেল। তারপরে ঢাকনাটা ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে নিলাম, তারপরে একটু নেড়ে দিব। নেড়ে দেওয়ার পরে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো, তারপরে আবারও ঢাকনাটা ঢেকে দিব। কিছুক্ষণ পরে আমার মনে পড়ে গেল যে আমি তো তরকারিতে মরিচ দিই নাই, তো মনে করার সাথে সাথে আমি একটা চামচ মরিচ বাটা দিয়ে দিয়েছি। তারপরে ঢাকনাটা ঢেকে দিয়ে আবারও ঢাকনাটা সরিয়ে নিয়ে নিলাম। তারপরে একটু নেড়ে দিয়ে দিয়ে দিব এখন সাবারাম পাতা। সাবারাম পাতা দেওয়ার পরে একটু নেড়ে দিব, তারপরে আবারও কিছুক্ষণ ঢাকনাটা ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিব চালের গুঁড়া। চালের গুঁড়াটাকে অল্প অল্প করে মিক্স করতে হবে, কারণ চালের গুঁড়া যদি বেশি পড়ে যায় তাহলে বেশি ঘন হয়ে যাবে। তো এখন খুব ভালো করে নেড়ে দিব, একটু ঢেকে দিব। ঢাকনাটা আবারও সরিয়ে নিয়ে নিলাম। আমার বেগুন গাবির রান্নার রেসিপিটা আমার হয়ে গেছে। এখন হচ্ছে পরিবেশন করে খাওয়ার পালা। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, টাটা।